Friday from 11:59 p.m. only on Radio Foorti 88 FM. রাত হয়ে গেলে বড় ঝোপালো গাছের নিচ দিয়ে যেতে মানা করেন বড়রা, কিন্তু কেন? রাতের বেলা ঝোপালো আর প্রাচীন ওই গাছগুলোতে কি থাকে? বিজ্ঞান মনস্ক অনেকে হয়তো এই নিষেধাজ্ঞাগুলোকে হেসে উড়িয়ে দিবেন, তবে বিজ্ঞানের ছাত্র চাঁদপুরের একলাসপুর গ্রামের একজন লিসেনার যে ঘটনাটি পাঠিয়েছেন সেটা তার বাড়ির দক্ষিণ পাশের বিশাল কড়ুই গাছ আর তার পাশের কবরস্থানকে নিয়ে। চলুন ঘটনায় যাই। কবরস্থান থেকে 7-8 মিটার এগুলোই আমার রুম। সেদিন বিকেলে অনেকক্ষণ টানা পড়াশোনা করার পর ক্লাসমেটদের সাথে মাঠে আড্ডা দিতে গিয়েছিলাম। আমার পরীক্ষা চলছিল, সেগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম আমরা। মাঠে যাওয়ার রাস্তাটা এরকম যে প্রথমে বাড়ির কাছের সেই কবরস্থান, একটু পরে মসজিদ, আর মসজিদের পাশেই একটা 2-তলা ভবন বিশিষ্ট প্রাইমারি স্কুল। আসরের আজানের পর নামাজ শেষে মসজিদে খানিকক্ষণ সময় মোনাজাত করে বের হলাম মাঠের দিকে। মসজিদের গেট পেরিয়ে ঠিক যখন প্রাইমারি স্কুলের সামনে আমরা হাঁটছি, তখনই হঠাৎ চোখ পড়ল স্কুলের দোতলা ছাদের জানলার দিকে। কুচকুচে কালো রঙের একটা ছায়া দুটো কবুতরের বাচ্চা নিয়ে জানলার মধ্য দিয়ে স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। মাথা থেকে কোমর পর্যন্ত ঢুকে গেলে আমি দেখতে পাই ওই ছায়াটার পাগুলো দেখতে খুবই চিকন। দেখে মনে হচ্ছিল অত্যন্ত লম্বা বৃদ্ধ কোনো লোকের পা। এটা দেখার পর সাথে সাথে আমি ভয় পেয়ে যাই এবং দৌড়ে মাঠে চলে যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে আব্বুর কাছে জানতে পারলাম আমাদের নিজেদের একজোড়া কবুতরের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভয়টা আরও বেড়ে গেল। তবু বিকেলের ঘটনা সম্পর্কে কাউকে কিচ্ছু বললাম না। এশার আজানের পর মসজিদে গেলাম আবার। মসজিদে মিলাদের রসগোল্লা দিয়েছিল, রসগোল্লা নিয়ে বাড়ির দিকে আসছিলাম। গেট পেরিয়ে কিছু দূর এগোতেই একটা চালতা গাছের নিচে থুপ করে একটা মিষ্টি আমার হাত থেকে পড়ে গেল। বলে রাখা ভালো, মসজিদ থেকে আমার বাড়ি পর্যন্ত রাতের বেলা কোনো প্রকার লাইটের ব্যবস্থা নেই। রাস্তাটির দুধারে শুধু দুটো ছোট পুকুর আর একটা তাল গাছ। আমার মিষ্টি অনেক পছন্দ, তাই মিষ্টি পড়ে গেলেও তাড়াতাড়ি তুলে নিলাম। ভেবেছিলাম আগে গিয়ে ধুয়ে খাবো। মিষ্টি তুলতে গিয়ে দেখি ঠিক 3-4 হাত দূরে একটা মাঝারি সাইজের সাপ মিষ্টিটিকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আমার সাথে থাকা এক ছোট ভাইকে নিয়ে কোনো মতে মিষ্টিটি হাতে নিয়েই এক দৌড়ে চলে গেলাম মসজিদের ঘাটে। সেখান থেকে মিষ্টিটি ধুয়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে যেই না দুজনে বাড়িতে ফিরব, তখনই দেখতে পেলাম আমাদের দুজনের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে অনেক কালো কি যেন একটা ক্রস করল। ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ঘটনাটা মাকে খুলে বললে মা আমাকে মিষ্টিটা খেতে মানা করলেন, বাইরে ফেলে দিতে বললেন। আমি অবশ্য মিষ্টিটা ফেললাম না, খেয়ে ফেললাম। ভাবলাম কি আর হবে, আগেই বলেছিলাম আমার পরীক্ষা চলছিল, সেজন্য রাত জেগে পড়ছিলাম। রাত প্রায় 11টা বা তারও বেশি, ততক্ষণে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে। পড়ার মাঝখানে হঠাৎ আমার রুমের পাশের কবরস্থানের দেয়াল থেকে ধূপ করে কি যেন একটা পড়ার শব্দ পেলাম। চারিদিকে অন্ধকার ছিল, তাই কিছুই দেখতে পাচ্ছিলাম না। জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়ে আবার পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আবার সেই মাটিতে পড়ার শব্দ। একটু ভয় লাগলো, মিষ্টি খেয়ে ফেলেছি বলে ভয় আরো বেশি লাগলো। তাও আরেকটু পড়া বাকি ছিল বলে পড়তে লাগলাম। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। আমি শুনতে পাচ্ছি যে টেবিলের ডান দিকে আমার রুমের জানলা থেকে কে যেন আমাকে নাম ধরে ডাকছে। আমি বাড়ির পাশে আমার এক বন্ধুর বাড়ি থাকা, আমি ভেবেছিলাম আমার বন্ধু হয়তো আমাকে ভয় দেখানোর জন্য এরকমটা করছে। আমি ভয় পেলাম না। কিছুক্ষণ পর আবারও সেই একই আওয়াজের ডাক। আমি এবার বলে উঠলাম,
শালা কালকে পরীক্ষা পড়তে বস, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাচ্ছি না। এরপর আর কোনো আওয়াজ পেলাম না। কিছুক্ষণ পর প্রায় 12:30টার কাছাকাছি চোখে তখন অনেক ঘুম, ভাবছি উঠে পড়ব। এমন সময় আমাকে আবার নাম ধরে ডাকল। গলাটা আমার খুব পরিচিত মনে হলো। আমি খানিকক্ষণের মতো বুঝে গেলাম যে এটা আমার দাদির গলা। চিনি কিনা, 6 বছর আগে মারা গিয়েছেন। ভাবলাম অশরীরই কিছু নাকি। টেবিল থেকে এক লাফে উঠে গিয়ে সরাসরি খাটে গিয়ে শুয়ে পড়লাম, দোয়া কালাম পড়তে লাগলাম। অন্য রুম থেকে ফ্রিজের স্ট্যাবিলাইজারের খানিকটা বেগুনি আলো আসছিল আমার রুমে। হঠাৎ চোখ পড়ল আমার রুমের এক কোণে থাকা আলমারির ওপর। আমি যা দেখতে পেলাম তা আমার কাছে তখন রীতিমতো অসম্ভব কাল্পনিক মনে হচ্ছিল। আমি দেখতে পেলাম ওই যে বিকেলে দেখা কালো পা, রাতে দেখা কালো ছায়া, তারা দুজনই আমার দিকে সবুজ ঝলঝলে চোখে তাকিয়ে। আমি আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলাম, লাভ হলো না। ধুম করে কালো ছায়াটা আমার পেটের উপর এসে বসল। সে বলতে লাগলো, কোনো কাজ হবে না আজ তোর দোয়া কালামে। সাথে সাথে ছায়াটি আমার পেটে চাপ দিল, হাত দিয়ে আমার মাথা চেপে ধরল। আমি চিৎকার করতে পারছিলাম না, মনে হচ্ছিল হিমালয় থেকে এক খণ্ড বরফ আমার উপরে রাখা। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল মাথার মগজ ছিটকে বের হয়ে আসবে। অনেক কষ্টে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে আমার মা বাবা দুজনে আমার রুমে ছুটে এলো। মা রুমের বাতিতে জ্বালিয়ে আমার অবস্থা দেখে কান্না শুরু করল। পরে আমি বিকেলের ঘটনা থেকে শুরু করে সব ঘটনা আমার মায়ের সাথে শেয়ার করি। মা শুনে বলতে লাগলেন, মানা করেছিলাম তোকে মিষ্টিটা খেতে, তাই তো এই অবস্থা। সকালে মা আমাকে আমার নানার কাছে একজন হুজুরের কাছে পাঠায়। ওই দিন হুজুর মসজিদে ছিলেন না, তিনি নাকি ছুটিতে গিয়েছিলেন, তাই মা আমাকে একদিনের জন্য নানার বাড়ি পাঠিয়ে দেন। পরদিন যথারীতি আমরা হুজুরের কাছে উপস্থিত হই। হুজুর আমাকে একটা তাবিজ দিলেন এবং বললেন আমি যেন এটা না হারাই, সবসময় এটা সাথে রাখি। বেশ কিছুদিন ঠিকঠাকই ছিলাম, হঠাৎ একদিন পুকুরে গোসল করতে গিয়ে আমি তাবিজটি হারিয়ে ফেলি। মা জানার সাথে সাথে নানাকে ফোন করেন। নানা কিছুক্ষণের মধ্যে চলে আসেন। দুপুরের খাবার শেষ করার সাথে সাথেই নানা আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। বলে রাখি, হুজুরের কাছে যাওয়ার বেলায় মাঝখানের রাস্তাটি এরকম যে দুধারে কেবল কৃষ্ণচূড়া গাছ, বেশ কিছু তাল গাছও আছে সাথে, চারিদিকে যত দূর চোখ যায় কেবল সোনালি ধান খেত। ওই দিন দুপুরবেলা হালকা বাতাসও ছিল, আশেপাশের সবাই তখন বিশ্রাম নিতে ব্যস্ত। কিছু দূর এগোনোর পর হঠাৎ আমার মনে হলো আমার বাম পা খুব শীতল এবং শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। আমি নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেখানে কিছুই নেই। মনে মনে ভয় পেতে লাগলাম। নানা আমার চেয়ে 2-3 হাত সামনে ছিল। আমি নানাকে ডেকে দাঁড়াতে বললাম। নানা যখনই আমার দিকে মুখ ফেরালেন তখনই আমি দেখতে পেলাম নানার ঠিক পেছন দিকটাতে ওই কুচকুচে কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমার মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। নানা আমার হাত শক্ত করে ধরে দ্রুত গতিতে চলতে লাগলেন হুজুরের কাছে। হুজুরের কাছে পৌঁছে সব ঘটনা বলার পর তিনি আমাকে আবারও 2টি তাবিজ দেন এবং এই ব্যাপারে খুব সাবধান হতে বলেন। বললেন তাবিজগুলো যেন আমি 40 দিন আমার সাথে সাথে রাখি। নানা হুজুরের কাছে এরকম ঘটনার কারণ জানতে চাইলে তিনি বললেন, আপনাদের বাড়িতে একটা জিন বাসা বেঁধেছে এবং জিনটা খুবই মিষ্টি পছন্দ করে। আপনার নাতি ওই দিন মিষ্টি পড়ে যাওয়া সত্ত্বেও তা তুলে নেয় এবং খেয়ে ফেলে। কিন্তু ওই জিনটা ওই দিন পড়ে যাওয়া মিষ্টিটা খেতে চাইছিল, তাই সে সাপের আকৃতি ধারণ করে আপনার নাতির কাছে এসেছিল। আপনার নাতিকে রাতে ডেকে ডেকে বিরক্ত করাও ওরই কাজ ছিল। এরপর আমরা বাড়ি চলে আসলাম। হুজুরের কথা মতো 40 দিন তাবিজটা নিজের কাছে সাবধানতার সাথে রাখলাম। এরপর আমার আর কোনো সমস্যা হয়নি। জিনের মিষ্টির প্রতি টান আমাদের কারোই অজানা নয়। পুরনো ঢাকার মিষ্টির দোকানে জিনের আনাগোনা দেখা যায় প্রায়ই। সম্প্রতি এই নিয়ে একটা শর্ট ফিল্মও বেশ জনপ্রিয় হয়েছে। আপনার কি মনে হয় জিনের সাথে মিষ্টি খাওয়ার এই যে একটা যোগাযোগ,
সেটা আসলে কতটুকু সত্যি? আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofoorti.fm। রেডিও ফুর্তি।